হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের জন্য ডিফারেন্ট একটি লঞ্চারের উপর ইমেজিং একটি সেট আপ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে নায়াগাড়া একটি লঞ্চারের উপর খুবই অসম একটি সেট আপ দেখাতে যাচ্ছি। এই লঞ্চারটির উপর আমি খুবই ভিডিও ক্রিয়েট করে দেখাইছি আপনাদেরকে। এই অনেকদিন পর অসম একটি সেট আপ আজকে আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আপনারা নিত্য নতুন সেট আপ কাস্টমাইজ করতে যাবেন সবার আগে এই চ্যানেলেই আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারবেন। তো ফ্রেন্ড, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কীভাবে এই সেট আপটি করবেন সেইটাই দেখা যাও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে, একটি হলো নায়াগাড়া লঞ্চার। যদি আপনার কাছে নায়াগাড়া লঞ্চারটি না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে নায়াগাড়া লঞ্চার প্রো ভার্সনটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করেন তাহলে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যে সেট আপগুলো দেখাতে যাচ্ছি এগুলো আপনারা করতে পারবেন না ফ্রি ভার্সন নায়াগাড়া লঞ্চার দিয়ে। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT, সেইটাও প্রো ভার্সনের। যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে আর আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, ওইখানে যান গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশন থেকে একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনারাও ভিডিওর ডিসক্রিপশনে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটিও ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি যা করবো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই একটি আপনারা এখানে জিপ ফাইল দেখতে পারবেন, নায়াগাড়া সেট আপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা এ টু জেড কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে নায়াগাড়া সেট আপ বলে। তো আপনাকে এখন যা করতে হবে ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে, এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপারগুলো আপনাদের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে নায়াগাড়া লঞ্চারটি আপনাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আপনাকে নায়াগাড়া লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে আরটি আপনারা এরকমই দেখতে পারবেন। তো এখানে ক্লোজে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে নিচে যে এগ্রি দেখতেছেন এগ্রিতে ট্যাপ করে দিবেন। যখনই এগ্রিতে ট্যাপ করবেন আপনারা এরকম দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে এরকম আইকনগুলো চলে আসছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে যা বলতেছে আপনার ফেভারেটে হোম স্ক্রিনে আপনি যে আইকনগুলো রাখতে চান সেই আইকন বুকগুলো এখানে সিলেক্ট করার জন্য। তো দেখেন এখানে ডেমো হিসাবে আমি এখানে 9টি আইকন প্যাক সিলেক্ট করে দিতেছি। আপনারা জয়টি আইকন প্যাক সিলেক্ট করে রাখতে চান আপনার ফেভারিটে আপনি রাখতে পারবেন।
তো দেখেন বন্ধুরা, এখানে আমি 9টি আইকন প্যাক অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, দেখেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস, এখানে যে আপনারা উপরে দেখতেছেন ডেট এবং ফ্রেন্ডস এখানে টাইম, এইগুলো আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করার জন্য এখানে যে কোনো একটি আইকনের উপর লং প্রেস করে রাখুন, তারপরে এখানে নায়াগারা সেটিংয়ে চলে আসুন, তারপরে এখানে যে আপনারা উপরে ফেভারিট দেখতেছেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আবারও আপনারা নায়াগারা দেখেন ভিজিট দেখতেছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে স্ক্রোল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে আপনারা ক্যালেন্ডার বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। তারপরে এটাকে ফ্রেন্ডস এনেবল রয়েছে, এটাকে ডিজেবল করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা নিচে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখতেছেন শো ক্লক, তো আপনাদেরকে এইটাকেও বন্ধ করে দিতে হবে, মানে ডিজেবল করে দিতে হবে। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে আপনাকে যা করতে হবে, সেই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি আপনাদেরকে এখানে এক্সপোর্ট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আবারও এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশন উপর লং প্রেস করে রাখুন, তারপরে আবারও এখানে নায়াগারা সেটিংয়ে চলে আসুন, আসার পরে আবারও ফ্রেন্ডস এখানে ফেভারিটে ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস আবারও এখানে আপনারা যে উপরে দেখতেছেন নায়াগারা ভিজিট, এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন অ্যাড কাস্টম ভিজিট, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনাদেরকে এখানে KWGT অ্যাপ্লিকেশন থেকে একটি ভিজিট আপনাদেরকে হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে হবে। তো যদি এখানে আপনি আপনার KWGT অ্যাপ্লিকেশনটি না দেখেন, তাহলে এখানে শুধু কেতে ট্যাপ করুন, আপনারা দেখেন KWGT সেই অ্যাপ্লিকেশনটি এখানে শু করে দেবে। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, এখানে আপনারা অনেকগুলো সাইজ দেখতে পারবেন, তো আপনাদেরকে আমি বলবো এখানে আপনারা সাইজটি 4+1 এটার উপর ট্যাপ করে দেবেন, দেখেন এটা হোম স্ক্রিনে চলে আসবে। আসার পর এটাকে রিসাইজ করার জন্য হালকা লং প্রেস এটার উপর করে রাখুন, তারপরে এখানে ক্রক দেখতেছেন, ক্রক অ্যান্ড রিসাইজ এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এটাকে এখানে যে অ্যারো মার্ক দেখতেছেন এটার উপর লং প্রেস করে একদম উপরে নিয়ে চলে যাবেন। তারপরে এটাকে যতখানি বড় আপনারা রাখতে চান ততটুকানি রাখতে পারেন। তো দেখেন এটাকে আমি এরকম লং প্রেস করে এতটুকু বড় করে দিলাম। তারপরে ফ্রেন্ডস আপনার হাতটি ছেড়ে দিতে হবে, দেখেন এটা এখানে রিসাইজ হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন, সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে আবারও বলতেছি ফ্রেন্ডস, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন, তাহলে ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শু করবে। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে ফ্রেন্ডস আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন, KWGT, এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ফ্রেন্ডস ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটগুলি আমি আপনাদেরকে এইরকমই কাস্টমাইজ করে দিয়ে দিই, শুধু হালকা একটু রিসাইজ করলে ইমেজিং একটি কাস্টমাইজ আপনারা দেখতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে, দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো হালকা এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 89। বন্ধুরা দেখেন, এই যে সাইজটি নিয়েছি, এই সাইজটি আমার মোবাইলের জন্য পারফেক্ট। যদি আপনার মোবাইলের জন্য পারফেক্ট না হয়, তাহলে আপনি সাইজটি একটু বাড়িয়ে এবং কমিয়ে নিয়ে নিতে পারেন আপনার ডিভাইস অনুযায়ী। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা দেখতে পারবেন এই সাইজটি একটু হালকা রিসাইজ হয়ে গেছে। তারপরে ফ্রেন্ডস যদি এখানে সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমের ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমের ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা ইমেজিং একটি নায়াগারা সেটআপ দেখতে পারবেন। আর যখনই আপনার মোবাইলের হোম বাটনে ট্যাপ করবেন,
দেখেন সাথে সাথে নায়াগারা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তো এর জন্য আপনাকে নায়াগারা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করতে হবে। এর জন্য আবার নায়াগারা লঞ্চারটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশন উপর ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস আপনাকে এখানে যা করতে হবে, এখানে দেখেন ফ্রেন্ডস আপনাদেরকে সেটিংকে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে অ্যাডভান্স দেখতেছেন, অ্যাডভান্সের উপর ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনারা দেখতেছেন চেঞ্জ ডিফল্ট লঞ্চার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখান থেকে নায়াগারা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে সেট আস ডিফল্ট, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখন যদি হোম বাটনে ট্যাপ করেন তাহলে দেখেন নায়াগারা লঞ্চারটি আর মিনিমাইজ হবে না। বন্ধুরা, এখানে যে আমি আইকন প্যাকগুলো অ্যাড করেছিলাম, যদি আপনি সেই আইকন প্যাকগুলো এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আবারও যে কোনো একটি অ্যাপ্লিকেশন লং প্রেস করে রাখুন, তারপরে সেটিংয়ে চলে আসুন। তারপরে এখানে লুক বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করেন। তারপরে এখানে যে আপনার আইকন প্যাক দেখতেছেন, আইকন প্যাকটির উপর ট্যাপ করে দিন। এখানে আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক আছে সবগুলো এখানে শো করবে। তো আজকের এই সেট আপের জন্য আমি যে আইকন প্যাকটি ফ্রেন্ডস এখানে সিলেক্ট করেছিলাম সেই আইকন প্যাকটি আপনারা এখানে দেখতে পারবেন। যখনই এই আইকন প্যাকটি সিলেক্ট করবেন সাথে সাথে এই আইকন প্যাকটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আর যদি এই আইকন প্যাকটি পেইড ভার্সনে যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন, এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যখন ফ্রেন্ডস এই আইকন প্যাকটি সিলেক্ট করে আপনারা মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন। আপনারা থাম্বনেইলে দেখেছিলেন যে আমি আইকন প্যাকের সাথে যে এখানে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জিমেল এগুলোর টেক্সটগুলোও কিন্তু ফ্রেন্ডস ডার্ক ছিল, মানে ব্ল্যাক কালারের ছিল। তো যদি সেগুলো আপনারা ব্ল্যাক কালারে নিতে চান তাহলে আবারও যে কোনো একটি অ্যাপ্লিকেশন উপরে লং প্রেস করে রাখুন। তারপরে ফ্রেন্ডস এখানে সেটিংয়ে ট্যাপ করে দিন। তারপরে আবারও ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে স্কোর করে একটু নিচে আসতে হবে। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন টেক্সট কালার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে কালারটি ডার্ক সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন এখানে টেক্সটগুলো ফ্রেন্ডস ডার্ক হয়ে গেছে। এক্সাম্পল ফ্রেন্ডস এখানে দেখেন একটি আইকন প্যাক ডিফারেন্ট হয়ে গেছে। যদি এই আইকন প্যাকটি আপনি চেঞ্জ করতে চান তাহলে এইটার উপর লং প্রেস করে রাখুন, তারপরে ফেভারিটে চলে আসুন। আসার পরে আপনার যে কোনো একটি পছন্দের মতন আইকন যদি এখানে নিতে চান আর ফেভারিটে যে কোনো আইকন আপনারা সরাতে চান তাহলে এখানে টিক মার্কে ট্যাপ করুন, দেখেন আইকন প্যাকটি সরে যাবে। আপনার পছন্দের যে অ্যাপ্লিকেশনটি আপনি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনি সেইটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এক্সাম্পল দেখেন আমি এখান থেকে ডেমো হিসাবে এই ক্যালকুলেটারটি সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিলাম। যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন এখানে ক্যালকুলেটার সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।